স্পেইন বিএনপির উদ্যোগে মাদ্রিদের লাভা পিএস এর বাংলা টাউন রেস্টুরেন্টের এক দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় সোমবার এই মাহফিল আয়োজন করা হয় স্পেন থেকে বকুল খান জানান ওই মাহফিলে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু সঞ্চালনায় ছিলেন স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকির এ বক্তারা দেশব্যাপী হত্যা ধর্ষণ ও নারী অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন